সুফলগঞ্জ 31 নম্বর জাতীয় সড়কে রাস্তার বেহাল দশার কারণে গাড়ির সামনের চাকার পাতি ভেঙে দুর্ঘটনাগ্রস্ত 12 চাকার লরি। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সুফলগঞ্জ 31 নম্বর জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে ঘটনাটি ঘটে আনুমানিক রাত 12:30 নাগাদ, তবে কারো কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। তবে গাড়ির কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় গাড়ির চালক। জানা যায় যে গাড়িতে রাইস ব্যান্ড বোঝাই করা ছিল। গাড়িটি ময়নাগুড়ি থেকে পতিরামপুর যাওয়ার পথে সুফলগঞ্জে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় চোপড়া থানার পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। রাত 12:30 অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা আওয়াজ পেয়ে আমরা সবাই গ্রামে সবাই এসেছিলাম কয়েকজন, এসে দেখি ড্রাইভার ক্লাসে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিছুক্ষণ পরে পুলিশ এসেছিল পেট্রোলের গাড়ি, ওরাই সারা রাত এখানে ডিউটি করেছে। এটা প্রশাসনের কাছে অনুরোধ, প্রশাসন দেখবে এবং এনে যে যারা রাস্তা দেখাশোনা করে ওদের কাছে অনুরোধ, এই জিনিসটা এখানে ঠিক করে দিলে খুব ভালো হয়। মাসে 2-4টা অ্যাক্সিডেন্ট হতেই থাকে এখানে। হ্যাঁ, কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে? সুফলগঞ্জ কালী মন্দির। আপনার নাম? কৃষ্ণ বর্মন, সুফলগঞ্জ। রাত 12:30 অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার একটা গর্ত ছিল, গর্ততে পরে মেন পাতি ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর গাড়ি খেলে যায়, খেলে যাওয়ার পর ওপরে উঠে যাওয়ার পর আর গাড়ি সামলানো যায়। রাত্রি কটা নাগাদ অ্যাক্সিডেন্টটা হয়েছে? রাত্রি 12:10, 12:10 মনে হবে। পুলিশ প্রশাসন এসেছিল? হ্যাঁ, সঙ্গে সঙ্গে এসেছিল, 10 মিনিটের মধ্যে চলে এসেছিল। গাড়িতে কি লোড রয়েছে? এখানে ব্র্যান্ড রাইস ব্র্যান্ড আছে। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? ময়নাগুড়ি থেকে আসছিল, যাচ্ছিল আপনার পতিরামপুর। কোম্পানির কোনো লোকজন এসেছে? কোম্পানির লোকজন একটা লোক পাঠিয়েছে, তা উনি লেবার আনতে গেছে। আপনাদের কারো কোনো ক্ষয়ক্ষতি? না, আমাদের দুজনে ঠিক আছে, আমাদের অসুবিধা কিছু হয়নি। গাড়িতে কতজন ছিলেন? আমরা দুজনা।